রবিবার রবীন্দ্র নজরুল সন্ধ্যা এবং আগরতলা যুব সমাজ ক্লাব রক্তদান শিবিরের আয়োজন করে। রক্তদান শিবিরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, এলাকার কর্পোরেটর তথা মেয়র ইন কাউন্সিলর তুষার কান্তি ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন যুব সমাজ ক্লাব আয়োজিত রক্তদান শিবিরে রক্তদাতাদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী, তাদের অভিনন্দন জানান তিনি। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য পরিষেবা রাজ্য সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকারের ক্ষেত্র, এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে চলছে স্বাস্থ্য দপ্তর। আমরা এগুলো ঠিক করছি, চিন্তা ভাবনা করছি কি করা যায়, সবাই পড়তে চাই, উচ্চ শিক্ষার জন্য যেতে চাই। ত্রিপুরাতে আমাদের দু দুটো মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ এই বছর থেকে শুরু হচ্ছে, অন্যান্য যে হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক এগুলো খোলার আমরা চিন্তা ভাবনা করছি। স্বাস্থ্য ব্যবস্থা আমাদের প্রায়োরিটি, যে কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা বিশ্বের মধ্যে সবাই অবাক হয়ে যায় যে এই আয়ুষ্মান ভারতের যে প্রকল্প উনি করেছেন, যে 5 লাখ করে প্রতিটা ফ্যামিলিকে বছরে দেবে, সেটা ভাবা যায় না কোনোদিন। আমরাও সেই চিন্তা ভাবনা করছি কীভাবে এটা করা যায়। আমি মুখ্যমন্ত্রী সমাবেশের যখন বিভিন্ন লোকেরা আসেন, তার মধ্যে প্রায় 99% লোকই শুধু এই তার রোগ নিয়েই আসেন। তাদের মধ্যে দেখা যায় কষ্ট হয়, তাদেরকে কীভাবে হেল্প করা যায়, তো আমরা চিন্তা ভাবনা করছি আমাদের সরকার কীভাবে ওনাদেরকে আমরা হেল্প করতে পারি। সামান্য যা প্রয়োজন আছে সেগুলো আমরা হেল্প করছি, কিন্তু আরও করতে হবে।